নিজের দুর্বলতা থেকে কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করছেন দিনের পর দিন। ব্যাটিংয়ে সমস্যা যা আছে তা দূর করতে সিনিয়রদের পরামর্শ মেনে করেছেন অধ্যাবসায়, ফলটাও পেয়েছেন। জিম্বাবুয়ে সফরে তিনি ফর্মেটেই নির্বাচকরা আস্থা রেখেছেন নুরুল হাসান সোহানের ওপর। এবারে ডিপিএলে যে কয়েকজন উদীয়মান ক্রিকেটার মুগ্ধ করেছেন সবার নজরে এসেছেন, তাদের মধ্যে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান অন্যতম। টপ চারজন স্কোরারের মধ্যে আছেন, ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন, দীর্ঘদিন পর জাতীয় টিমে চান্স পেয়েছেন। সোহান, 3 বছর পর জাতীয় টিমে চান্স পেয়েছেন, একই সাথে 3 ফর্মেটে, কতটুকু প্রত্যাশিত ছিল আপনার কাছে? না, আলহামদুলিল্লাহ, যদি সুযোগ আসে অবশ্যই চেষ্টা করব যাতে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউশনটা করতে পারি, এবং আমার কাছে মনে হয় যে টিম হিসেবে ভালো করতে পারি, এটা সবার কাছে দোয়া চাবো যে আমরা যাতে টিম হিসেবে ভালো করতে পারি। এটা সোহানের উইকেট কিপিং নিয়ে কারো কোনো প্রশ্ন নেই, অনেকেই তো সোহানকে সিনিয়র দুজন যে আছেন উইকেট কিপার মুশফিকুর রহিম এবং লিটন দাস তাদের উপরেও এগিয়ে রাখেন, কিন্তু ব্যাটিংয়ে একটু মানে শেকিনেস ছিল, কিন্তু এবারে ডিপিএলে সেই শেকিনেসটাও কেটে উঠেছে। কোথায় কোথায় কাজ করেছেন বলে ওই উন্নতিটা হয়েছে? না, আলহামদুলিল্লাহ, সবসময় চেষ্টা করি নিজের 100%টা দেওয়ার। আর সত্যিকার অর্থে আমাদের যদি সব কিছু বলা হয়, মুশফিক ভাই আছে, মুশফিক ভাইয়ের কাছ থেকে অনেক কিছু শিখি আমরা, কারণ উনি অনেকদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে। তো আমার কাছে মানে সিনিয়র যারা আছে সবাই অনেক বেশি সাপোর্ট করে, আর সত্যিকার অর্থে হ্যাঁ, নিজের যে উইক পয়েন্টগুলো নিয়েছে আছে ওইগুলো নিয়ে কাজ করছি যাতে ভবিষ্যতে আরও ভালো করতে পারি ইনশাআল্লাহ। আমরা জানি যে সামনে জিম্বাবুয়ে ট্যুরে টি-20তে মুশফিক ভাই খেলবেন না, আপনার একটা সুযোগ হতে পারে, একই সাথে সামনে অনেকগুলো টুর্নামেন্ট আছে, ওয়ার্ল্ড কাপ আছে, নিশ্চয়ই পিছনের দিকে ফিরে না তাকিয়ে এখন নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে চলার জন্য না অবশ্যই চেষ্টা করব যাতে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে পারি, এবং আলহামদুলিল্লাহ যাতে টিম হিসেবে ভালো করতে পারি, এটাই লক্ষ্য থাকবে। আমরা মাঠের বাইরে যে সোহানকে দেখি শান্ত শিষ্ট নিরেট ভদ্রলোক যেটা বলে, কিন্তু মাঠের খেলায় অনেক বেশি অ্যাগ্রেসিভনেস, চঞ্চল, এটার আসলে রহস্যটা কি? না, আসলে আমি যেখানেই বললাম যে যেখানেই খেলি, যদি বাসার পাশে টেপ টেনিসও খেলি, আমি সবসময় নিজের 100%টা দিতে চেষ্টা করি, হারা জিতা পরের কথা, বাট আমার কাছে মনে হয় যে অনেস্টি থেকে আমার নিজের 100%টা যত সব জায়গায় দিতে পারি এটাই আশা করি। বেস্ট অফ লাক সোহান, ভালো থাকবেন। পরিশ্রম, একাগ্রতার সাথে ধৈর্য যে মানুষকে সাফল্য এনে দিতে পারে, অন্যান্যদের জন্য উদাহরণ হতে পারেন এই নুরুল হাসান সোহান। মাহমুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।